আজ যাচ্ছি ডুয়ার্স, তাও আবার বন্দে ভারত এক্সপ্রেসে করে। আমাদের ট্রেনের টাইম ছিল 5:55, আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম যাতে ট্রেনটা মিস না হয়ে যায় বাই চান্স। ওই জন্য আমরা গেছিলাম 4:30 দিকেই হাওড়া স্টেশনে পৌঁছে। আর আমার তো ঢুকে মনেও হচ্ছিল না যে এইটা ট্রেন, পুরো প্লেনের মতন। আস্তে আস্তে ট্রেনটা ছেড়েও দিল। আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ না, এই বাচ্চাটা খুবই কিউট ছিল, খুবই কিউট, মানে সারাক্ষণ পকড় 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 করেই যাচ্ছিলো। আমার তো খুব ভালো লাগছিলো ওকে। শুধু মনে ছিল এবার খাবারটা কখন দেবে, কেমন খাবার একটু টেস্ট করে দেখব। শুনেছি বন্দে ভারতে নাকি খুব ভালো ভালো খাবার দেয়, আজ দেখা যাক কেমন কি খাবার পাই। ট্যুরটা আমাদের বেশি দিনের নয়, 2-3 দিনের। এই আজ যাচ্ছি, কাল থাকবো, পরশু দিন চলে আসবো এই ট্রেনে উঠে। ফার্স্টে দিয়েছিল জল, তারপরে দিল খবরের কাগজ। ইংলিশ না জানার সত্ত্বেও এই খবর কাগজটা নিলাম, দেখা যাক কি ছবি আছে দেওয়া, দেখব বলে। সূর্যটা আস্তে আস্তে উঠছে, দেখতে খুবই সুন্দর লাগছে, হালকা হালকা কুয়াশা। ছোটবেলায় ট্রেনে উঠলে একটাই কথা শুধু ভাবতাম সারা রাস্তা, যে এই গাছপালাগুলো পিছনের দিকে কেন যাচ্ছে, সামনের দিকে ভাই কেন যায় না। এখন ভাবি আর কতক্ষণ লাগবে, ভাই কখন গিয়ে পৌঁছাবো। আর এই ভাবনা চিন্তা করতে করতে চলে এলো চা, যেটা আমার খুব পছন্দের জিনিস। জীবনে আর কিছু ভালোবাসি না বাসি, চাটাকে আমি খুবই ভালোবাসি। অনেক খড়ি দেখেছো, বিড়ি খোর, তারি খোর, আমি হলাম চা খোর। আর চা খেতে খেতে দেখছি আর কোথায় কি কি খাবার দাবার দেবে না দেবে, কি আসছে না আসছে দেখেই যাচ্ছে। আমি চায়ের নিচে গদ্দাটুকুও ছাড়ি না, খেয়ে ফেলি, এত পছন্দের জিনিস এটা আমার জীবনে। চা খাওয়া যেই শেষ হলো, আমি গান শুনতে শুনতে পাতলা করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খুব ঘুম পাচ্ছিল। জীবনে ঘুম ছাড়া আর কিছু নেই, খুব ঘুম পায় তাও জেগে থাকতে হয়। ঘুম থেকে উঠে দেখি বোলপুর পেরিয়ে গেছি, অনেকটা দূরে চলে এসেছি। আমার বিশ্বাসই হচ্ছিল না যে এত তাড়াতাড়ি বোলপুর পেরিয়ে গেলাম। যা, মাইলের পর মাইল শুধু চাষ হচ্ছে আর গাছপালা দূরে দূরে, খুবই ভাল লাগছিল দেখতে। আর আস্তে আস্তেই সকাল হচ্ছিল। এসি এত জোরে দেওয়া ছিল যে আমার পুরো ঠান্ডায় কাঁপ লাগছিল, আর তার উপরে আমি পড়েছিলাম স্লিপলেস ড্রেস, আমার তো কাঁপুনি লেগে গেছিলো, ওই জন্য হুডি বের করে একটা পরে নিয়েছি। দেখতে দেখতে সকালে ব্রেকফাস্টটা চলে এসছে, যেখানে ছিল প্রচুর কিছু আইটেম যেগুলোর হাফ আমি নামও জানি না। আমি একটা শর্ট ব্লগস দিয়ে দেবো, যেখানে তোমরা দেখতে পাবে আমি কী কী খেয়েছি সারাদিনে, ঠিক আছে। আর তারপরে ফের চা এলো, জানোই আমি একজন চাকর মানুষ। আর এটার কি নাম এই জায়গাটার আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ চিনতে পারো প্লিজ কমেন্টে জানিও। তারপরে এলো লাঞ্চ, ব্রেকফাস্ট শেষ হতে না হতেই আমার তো ভয় লাগছিল পেট খারাপ না হয়ে যায় আমার, এত খাবার দেওয়া দিচ্ছে এরা। আর প্রত্যেকটা খাবারই টেস্ট বিভিন্ন রকম, মানে বলার বাইরে, দারুণ দারুণ অসাধারণ। আমি কী কী খেলাম ডুয়ার্সে আর ট্রেনের মধ্যে আমি একটা শর্ট ব্লগে পুরো ডিটেলস দিয়ে দেবো, তোমরা দেখে নিও প্লিজ। এই বাচ্চাটা উল্টো চামচ দিয়ে দই খাচ্ছিল, আর আমাকে আমার মাকে বলছিল ওকে বকো, ওকে বকো, এত কিউট এত কিউট, জানি না এর সাথে আর কবে দেখা হবে। আস্তে আস্তে চা বাগান শুরু হলো আর আমার মনটা খুশিতে ভরে গেল, আর নামলাম এনজিপিতে। সেখান থেকে আমাদের গাড়ি বুক করা ছিল, গাড়ি চলে এসেছিলো, আমরা গাড়ি করে যাচ্ছি এখন হোটেলের উদ্দেশ্যে। এনজিপি থেকে ডুয়ার্সের দূরত্ব 1.5 ঘন্টা, আর আমরা যেখানে ছিলাম সেই জায়গার নাম হলো ল্যাটাগুড়ি। তোমরা কারা কারা ল্যাটাগুড়ি থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানিও। এই এলাকার মানুষগুলো কিন্তু খুবই সফট হার্টেড আর খুবই হেল্পফুল, প্রত্যেকটা কাজেই তারা ঝাঁপিয়ে আসে সাহায্য করতে। এই হলো আমাদের হোটেল, যেটা ছিল দুর্দান্ত, সুন্দরেরও সুন্দর। আর এই হলো আমাদের রুম, যেটা আমার পার্সোনালি খুবই পছন্দের, যেখানে ছিল ডাবল বেড। এই হলো আমাদের ড্রেসিং টেবিল, এটা ওয়ার্ড্রোর, আর এখানে হলো টিভি ক্যাবিনেট। আর ওয়ালপেপারটা তো বলার মতন নয়, দারুণ সুন্দর,
একটা ছোট সোফা আর টি টেবিল বসে চা ফা খাওয়ার জন্য, আর এইটা হলো বেলকনি যেখান দিয়ে বাইরের ভিউটা খুবই সুন্দর। আস্তে আস্তে বিকেল হয়ে গেছিল, বিকেলে একটু বেরিয়েছিলাম, আমি রেডিও হয়ে নিয়েছি আর বেশি দূর যাইনি, হোটেলের সামনেটাই গেছিলাম। আর রাতের বেলা আমাদের ব্যালকনি থেকে ভিউটা ছিল দুর্দান্ত। রাত হতে না হতেই আমাদের হোটেলের গেটটা বন্ধ করে দেওয়া হতো, কারণ বুঝতেই পারছো জঙ্গল এরিয়া, যখন তখন জঙ্গলি পশু চলে আসতে পারে হোটেলের মধ্যে, ওই জন্যেই বন্ধ করে দেওয়া হতো। সো এই ছিল আজকে ফার্স্ট দিন ডুয়ার্সে কেমন গেল আমাদের। সেকেন্ড দিনের ব্লগটা আমি এরপরেই পোস্ট করে দেব, তোমরা দেখে নিও প্লিজ। আর আমি তো এত জার্নির পরে খুবই টায়ার্ড হয়ে গেছি ভাই, আমি রেডি হয়ে গেছি ঘুমাবো বলে, কারণ কাল আমাদের আছে জঙ্গল সাফারি, কারণ আমাদেরকে বলা হয়েছিল ভোর 6টার মধ্যে রেডি হয়ে যেতে,